আমার স্বরচিত একটি লেখা কবিতা। আমার নাম রাশিদুল করিম শিমুল, কবিতার নাম হচ্ছে হে প্রিয় কবি। হে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তোমারই জন্মদিনে তোমাকে দেবার মতো আমার কাছে তেমন কিছু নেই যে, শুধু বলে যেতে চাই জন্ম জন্মান্তরে গ্রাম বাংলার এই ঘরে ঘরে তোমারই মতন সোনার ছেলে বাংলার ঘরে ঘরে যেন পায়। হে প্রিয় কবি, তুমি তো ভোরের সূর্য ওঠা এক সোনালী রোদ্দুর, তুমি তো সবুজ শ্যামল ফসলের মাঠ, তুমি তো ঘাসের ডগায় শিশির বিন্দু, তুমি তো জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় আলোকিত মুখ, তুমি তো 71-এ গজরে ওঠা পাকিস্তানি হানাদার ঘাতকের বুকে বিদ্ধ বুলেট, তুমি তো মেশিন গান কাটা রাইফেল ট্যাঙ্ক কামানের গোলা বারুদ, তুমি তো বিধবা মায়ের পাশে থাকা সেই ছেলে, তুমি তো লক্ষ কোটি বাঙালির প্রাণ, তুমি তো মুজিব হত্যার একমাত্র প্রতিবাদী কণ্ঠেশ্বর। হে প্রিয় কবি, 16 বছরে নির্বাসনে থাকা তুমি সেই প্রতিবাদী মজলুম নেতা, তোমাকে নিয়ে আমার যেন গর্বের শেষ নেই, তুমি তো আমার হৃদয়ের আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র তারা। ধন্যবাদ সকলকে।